তোমাকে টলারেট করতে পারছি না। তা পারবেন কেন? আমি সত্যি কথা বলছি যে ওই যোগমায়ে ছিল আপনাদের উচিত শিক্ষা। দ্বিতীয় একবারে ঘুরিয়ে দুটো থাপ্পড়। উচ্ছা, তুমি স্বামীকে থাপ্পড় মারবে বলছো? ও মাই গড, তোমার অডাসিটি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় স্পর্ধা, আপনি কেন আমাদের মধ্যে ঢুকছেন? বেশ করেছে ঢুকেছে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর এই পরিবারে তোমাকে কেউ পছন্দ করে না। তোমার বিয়েটা এই পরিবারের সবচেয়ে বড় ভুল ডিসিশন। এই পরিবার থেকে তুমি চলে যাবে, এখান থেকে তুমি চলে যাবে। সকালবেলা ট্যাক্সি আসবে, মালপত্র গুছিয়ে এই পরিবার থেকে মানে মানে সরে পড়বে, কথাটা যেন মাথায় থাকে। সেটা আপনি বলার কে? আমি এই বাড়ির বউ, এটা আমারও বাড়ি, আপনি তার আবার কে? আমি তারানোর কে সেটা কাল সকালবেলা বুঝতে পারবে। উচ্চা, তুমি এই পরিবারে থাকবে না, আর এই পরিবারে তোমাকে থাকতে দেওয়া হবে না। আপনার স্ত্রীকে এইভাবে অপমান করবেন? আপনার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? হ্যাঁ, তাড়িয়ে দেব। ইউ আর নো মোর নিডেড, প্রয়োজন নেই তোমার। এই পরিবারের কারোর প্রয়োজন নেই তোমাকে, বুঝতে পেরেছ? আই লাভ পায়েল, আমি পায়েলকে বিয়ে করব। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো করে তোর মতো উড়ি, তোর গায়ে মাখারো দূর পথ বন্ধুর, ইগলের চোখে দূর যত দূর দেখবই তত দূর চলবই তত দূর উড়বই। এই পরিবারের কারোর প্রয়োজন নেই তোমাকে, বুঝতে পেরেছ? আই লাভ পায়েল, আমি পায়েলকে বিয়ে করব। গুড মর্নিং ডক্টর মুখার্জি। ভেরি গুড মর্নিং স্যার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো রয়েছি। ও ভালো কথা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। আমি শুনলাম কি একটা কনফিউশন হয়েছে একটা পেশেন্টকে নিয়ে। না স্যার, কোনো কনফিউশন হয়নি। আসলে সেদিন যখন আমি আমার বোনকে নিয়ে রাত্রিবেলা ফিরছিলাম, একটি মেয়েকে আহত অবস্থায় পাই, খুবই উন্ডেড ছিল। তাই আমি সেই মেয়েটিকে নিয়ে আসি এবং এই হসপিটালে ভর্তি করি, এবং আমার কর্তব্যের খাতিরে আমি তার ওটি করি। আপনার মেয়ে রুজানি চ্যাটার্জি সেটা নিয়ে আমাকে খুবই কটাক্ষ করেছেন, ইনসাল্ট করেছেন বলতে পারেন। আসলে মেয়েটির ওটি করেছিলাম, তো সেই ওটির পেমেন্টের ব্যাপারে আমাকে কিছু কথা শোনাচ্ছিলেন, তো আমি ওনাকে বলে দিয়েছি ওটির সমস্ত খরচা আমি দিয়ে দেবো। আপনি কিছু ভাববেন না, আমি রুদ্রানীকে বলে দেবো। আসলে ডক্টর মুখার্জি আপনি বোঝেনি তো? বুঝতে পারছি স্যার, আসলে তার থেকেও বেশি বুঝি আমি মানুষের জীবন নিয়ে, তো তাই আপনি তো একজন ডক্টর, আপনি তো বুঝবেন স্যার। অবশ্যই বুঝি। তা কোথায় আছে মেয়েটি? কেবিনে আছে স্যার। কেবিনে? তা চলুন একবার দেখেই আসি। শিওর, ভালো কথা। মেয়েটির কি হয়েছিল? বডিতে একটা বুলেট পাওয়া গেছে স্যার। ও আচ্ছা,
তাছাড়া বডিতে আরো বেশ কিছু উন্ড ছিল। খুব ক্রিটিক্যাল কেস, এখনো কনফার্ম না উনি বাঁচবেন কি বাঁচবেন না। আসুন স্যার। ড্যাড কিছু বলবে? একটা কথা ছিল। ডক্টর মুখার্জি। শিওর স্যার। বলো। একটু পার্সোনাল। পার্সোনাল, ওকে, বলো কি বলবে? যোগমায়া কোথায় তুমি সত্যিই জানো না? এই কথাটা জিজ্ঞেস করবার জন্য তুমি হসপিটালে এসছো? এই প্রশ্নটা বাড়িতে করা যেত না। ড্যাড, আমি সারা রাত বাড়িতে ছিলাম না। আমি বস্তি থেকে শুরু করে রাস্তায় সব জায়গায় পাগলের মধ্যে খুঁজেছি ওকে। এই অঞ্চলে কোনো জায়গায় বাকি নেই। ড্যাড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি যোগমায়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ড্যাড বলো না, তুমি সত্যিই জানো না যোগমা কোথায়? বললাম তো জানি না। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমি ওকে হাসপাতালে শেষ দেখেছি, আর আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, দেখাচ্ছি। এই দেখো দেখো দেখো, প্লিজ একবার দেখো। বললাম তো জানি না, বললাম তো জানি না। ও হসপিটালে এসেছিল কিনা আমি জানি না, বলছি তো। তোমরা সব জানো, সব জানো। ড্যাড বলো না, ড্যাড প্লিজ বলো না, যোগমার সাথে তোমরা কি করেছো? ডোন্ট বি রুড, এতটা কঠিন হৃদয় হয়ে যেও না প্লিজ ড্যাড। আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে ড্যাড। তোমার এতদিন পরে মনে হলো যে তুমি আমার ছেলে? এতদিন পরে মনে হলো? তুমি যদি আমার ছেলে হতে তাহলে যোগমায়াকে আমার বাড়ি বউ করে আনতে না। তুমি যদি আমার ছেলে হতে তাহলে হাসপাতালের জমিটা যোগমায়াকে দানপত্র করতে না। তুমি যদি আমার ছেলে হতে তাহলে তাহলে যোগমায়াকে এই এই হসপিটালের মালকিন করতে না। তুমি ডিএস কলোনির পাশে দাঁড়িয়ে যোগমায়ার সঙ্গে। প্লিজ ড্যাড, আমি যা করেছি তাতে আমার কোনো অনুতাপ নেই, কিন্তু একদিন তোমরা অনুতাপ করবে যদি জেনে থাকো সত্যি যোগমায়া কোথায় আছে। এ দেখো, এ দেখো, রেডি দেখো। এ দেখো গৌরব, আর পাশে পায়েল দেখো, আর এখানে যোগমায়াও আছে। এই প্রমাণ নিয়ে আমি হায়ার অথরিটির কাছে যাব, পুলিশ কমিশনারের কাছে যাব, পার্সোনালি মিট করব, প্রেস ডাকব। আমি কাউকে ছাড়ব না, আর দরকার হলে আমি চ্যাটার্জি গ্রুপকে কোর্টে টানব। রেহান, চ্যাটার্জি গ্রুপে ইনসিডেন্টের সঙ্গে ইনভলভ নয়, তাহলে তুমি কেন চ্যাটার্জি গ্রুপের দিকে আঙুল তুলছ? কেন? ওয়াই? টেল মি, তাহলে কে ইনভলভ? কে ইনভলভ বলো? চ্যাটার্জি গ্রুপ তো জানে কে ইনভলভ। গায়ত্রী রায়, বলো না গায়ত্রী রায় ইনভলভ। প্লিজ বলো না ড্যাড, ড্যাড প্লিজ বলো না যোগমায়া কোথায়। প্লিজ ড্যাড বলো, প্লিজ আনসার মি, যোগমায়া কোথায় প্লিজ আমাকে বলো ড্যাড। প্লিজ ড্যাড বলো না, আনসার মি মিস্টার রাজেশ চ্যাটার্জি, প্লিজ বলো। শাট আপ, প্লিজ শাট আপ। এটা হসপিটাল, আর আমি হসপিটালের ডিরেক্টর, তুমি তো একজন। সো প্লিজ keep your mouth shut, please. Okay, I'm sorry, I'm so sorry dad. আমি একদম বুঝতে পারিনি আপনার ফোনটা পড়ে গেল। আমি এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছিল আপনি একটা ফিল্ম দেখতে দেখতে হাঁটছিলেন। মুভিটা কি খুব ইন্টারেস্টিং? এটা মুভি না, রিয়েলিটি।
হ্যাঁ রিল না রিয়েল আমি না ঠিক বুঝতে পারলাম না এটা একটা ফুটেজ সিসিটিভি ফুটেজ কি কি বলছেন বলুন তো কিছু না আই এম সরি আমারই দেখে চলা উচিত ছিল শুনুন আপনার নামটা রেহান হাই আমি অর্ণা হ্যালো মানুষটাকে দেখে মনে হলো মানুষটা খুব কষ্টের মধ্যে আছে যন্ত্রণা পাচ্ছে হয়তো কে কি রে হা করে দাঁড়িয়ে আছিস কেন কি দেখছিস একটা ছেলেকে দেখছিলাম দিদি কি হ্যান্ডসাম জাস্ট ভাবাই যাচ্ছে না যাকে বলে না প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেলি কত নম্বর প্রেমে পড়লি যাকে দেখছিস প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাচ্ছিস সেগুলো বন্ধ কর এবার কি রে তুই পাগলি একটা চল আর তোর এই ডান্স এই রিহার্সালের চক্করে না একদিন আমার ডাক্তারি বন্ধ হয়ে যাবে তুই যাবি জানা আমাকে টেনে টেনে সব জায়গায় শোন এক ঘন্টার বেশি কিন্তু আমি থাকতে পারবো না হ্যাঁ আমার কাছে এক ঘন্টাটাই যথেষ্ট তুই আমাকে এক ঘন্টাটাই বিয়ার কর চলো আচ্ছা দিদি বলছি ওই পেশেন্টটা কেমন আছে কোন পেশেন্ট আরে ওই যে যার নাম ঠিকানা কিছুই জানা যায়নি এখনো ক্রিটিক্যাল জানি না কি হবে মেয়েটা তো রেসপন্স করছে ডক্টর 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 বলুন মেয়েটি মনে হয় রেসপন্স করছে রেসপন্স করছে দ্যাটস গ্রেট আমি আসছি দিদি তুই চলে যাচ্ছিস যাবি না আমার সাথে আমি যাব একটু টাইম হ্যাঁ গিভ মি 5 মিনিটস ওয়েট শুরু রেসপন্স করছে আশা করি ঠিক হয়ে যাবে মনে হচ্ছে মেয়েটা এই যাত্রায় বেঁচে যাবে কি কি এটা সুটকেস তোমার জামা কাপড় বাপের বাড়ি থেকে যেগুলো এনেছিলে সেগুলো সব ভরে দিয়েছি আর ওই দু একটা গয়না আছে সেগুলোও ভরে দিয়েছি কত আর দাম হবে পাতি সব গয়না এগুলো নিয়ে মানে মানে এখান থেকে কেটে পড়ো কি আপনি কি বলছেন কি শান্তিনিধি সুস্মিতাদি আপনারা শুনতে পাচ্ছেন কি বলছে কাকিমণি উনি সব কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি কালা নই কিন্তু আমার তো তাই মনে হচ্ছে আপনি সবকিছু জেনে শুনে চুপ করে দাঁড়িয়ে আছেন আপনাদের ছেলে কি বলছে শুনতে পাচ্ছেন না বলছে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আপনি কিচ্ছু বলবেন না আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ও তোমার সঙ্গে সংসার করবে ও যদি তোমাকে পছন্দ না করে তাহলে আমি কি করব ওকে জোর করব হ্যাঁ আমার তো মনে হয় তোমার নিজের থেকেই সরে যাওয়া উচিত আর শোনো
কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। যে সম্পর্ক টিকে থাকবার সেটা টিকবে, আর যেটা ভাঙার সেটা ভেঙে যাবে। তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, এটাকে জোর করে টিকিয়ে রাখার চেষ্টা করো না। আমার মনে হয় এটাই তোমার সঠিক সিদ্ধান্ত হবে। আপনি কি বলছেন কি? কদিন হলো আমাদের বিয়ে হয়েছে, কদিন হলো আমরা সংসার করছি, এখনো পর্যন্ত আপনাদের ছেলের সঙ্গে আমার আমার ফুলশয্যা পর্যন্ত হয়নি। আমরা স্বামী স্ত্রী, অথচ আমাদের মধ্যে থাক। আর নির্লজ্জ হয়ো না, নির্লজ্জের মতন নিজেদের সম্পর্কটাকে জাহির করো না, শুনলে গাটা ঘিনঘিন করে। এই তুই কাকে কি বলছিস, ওর কোনো সেন্স আছে নাকি? এই শোনো, তোমাদের ফুলশয্যা হয়নি, তোমার সাথে রবের কি সম্পর্ক, কি হয়েছে কি হয়নি, তোমাদের দুজনের মধ্যে মানে তোমাদের দুজনের হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ আছে কি নেই, এটা না এখানে বলো না, বুঝতে পেরেছ? এটা কোনো খোলা বাজার নয়, এটা আমাদের বাড়ি। হ্যাঁ ঠিক তাই, আর আমি আমি এই বাড়ির বউ। এই চুপ করো তো, অনেক হয়েছে, যাও চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। যাব না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। যাবে, তুমি যাবে, 100 বার যাবে, তোমাকে এখান থেকে যেতে হবে। তোমার সঙ্গে আমি সংসার করব না। আন্টি ঠিকই বলছে, কোনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। আর আমাদের সম্পর্ক ভেঙে গেছে, পচে গেছে, এটাকে আমি কেটে ফেলতে চাই। তোমার বোঝা আমি বইতে পারছি না, সো প্লিজ এখান থেকে চলে যাও। তোমার সামনে আমি হাত জোর করছি, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমি কোথায় যাব? টাকা দিয়ে দেওয়া হবে কিছু। ইনিশিয়ালি না হয় একটা বাড়ি ভাড়া করে দেওয়া যাবে। ইফ ইউ ওয়ান্ট, একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে পারি। তুমি সামান্য 22,000 টাকা মাইনে পাও, সমস্ত কিছু কেটে কুটে তুমি আমাকে ফ্ল্যাট দেবে? হ্যাঁ আমি তো দেব কি, তাই না? কি র আন্টি, হাই। হ্যালো বেটি, কেমন আছো তুমি? খুব ভালো আছি আন্টি। তো ওকে একটা বাড়ির ব্যবস্থা করে দিচ্ছ না কেন? ওই 700-800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনেই না হয় দিলে, ও তো সেটাই চাইছে। এই অছিলায় যদি কিছু বাগিয়ে নিতে পারে। মুখ সামলে কথা বলো, নিজের সীমার মধ্যে থাকো, ভুলে যাও না তুমি একজন কর্মচারী, কর্মচারীর মতন কথা বলো। যখন মালকিনরা কথা বলে তখন তার মাঝখানে কর্মচারীর কথা বলার স্পর্ধা তুমি দেখাবে না, এটা আমি তোমাকে বলে রাখলাম। ডার্লিং, দেখছো তো ও তোমার সামনে কিরকম বিহেভ করছে, আন্টি সুস্মিতা দি, সায়ন্তনী দি, দেখছো ও কিরকম বিহেভ করছে? এই তুমি ওর সাথে এমন বিহেভ কেন করছো, কেন করছো বলো? বেরিয়ে যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই ওনা এইভাবে শুনবে না, সিকিউরিটিকে ডাকতে হবে। সিকিউরিটি, সিকিউরিটি, কি করবেন সিকিউরিটিকে ডেকে, আমাকে অপমান করবেন? না না না, সেটা আবার খুব বাজে দেখায়, ও নিজেই ঠিক চলে যাবে, বুদ্ধিমতী মেয়ে তো। তা তোমার কি চাই বলো তো? এই তালে কিন্তু কিছু বাগিয়ে নিতে পারো, টাকা পয়সা আমি কিন্তু সমস্ত ব্যবস্থা করে দিতে পারি, একটা ফ্ল্যাট, একটা গাড়ি, যা চাও। আজকাল এটুকু তো দিতেই হয়, তাই না? কিন্তু হ্যাঁ, সারা জীবনের মতো খোর পোষছেও না, যা নেবে একবারে নিয়ে বেরিয়ে যাও। আমি এখান থেকে বেরোবো না, বেরোবো না আমি এখান থেকে। বেরোবে না মানে? বেরোতে তোমাকে হবেই, তুমি বেরোবে এখান থেকে। ছাড়ুন, আমার হাত ছাড়লে কি করবে? বেরিয়ে যাও, আমি যাবো না বাড়ি থেকে, আমি পড়ে যাবো, এরকম করবেন না।
শেষ। কি করছিস রেহান, ওকে মারছিস কেন? একশো বার মারবো। বাড়ির বউয়ের হাত ধরে টানতে টানতে বের করে দিচ্ছিস, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা করে না? ওখানেই থাকবে, কোথাও যাবে না, যাকে যেখানে মানায়। তুমি ঘরে যাও। আর এই যে তোমার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, তোমার মারণাস্ত্র। বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তোমারও গজিয়েছে। তুমি অনেক লাফাচ্ছ, তোমার লাফানি না একদম বন্ধ করে দেব। আমি আইনি সাহায্য নিচ্ছি, তোমাকে গৌরবকে কোর্টে টানবো, থানায় টানবো, হায়ার অফিসারদের সঙ্গে কথা বলবো, কাউকে ছাড়বো না বলে রাখলাম, কাউকে না। আর মামি, কোনো ক্রিমিনালকে নিয়ে লাফালাফি করো না, ফর গড সেক। ওই মেয়েটাকে নিয়ে আর যাই হোক, উৎসাহকে রিপ্লেস করা যাবে না। উৎসাহ এ বাড়ির অঙ্গ, এ বাড়ির অ্যাসেট। ওকে এভাবে অসম্মান করো না, ও ঘরের লক্ষ্মী, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা তুই ওদের মধ্যে না করাচ্ছিস কেন? একশো বার করাবো, এটা একটা পরিবার। আর যোগমায় কোনোদিন চায়নি উৎসাহ এখান থেকে বেরোক, যোগমা চেয়েছিল উৎসাহ এখানে সংসার করুক, আর সেটাই হবে। যোগমা যা যা চেয়েছে তাই হবে। আর যেদিন যোগমায় ফিরবে আমি সেদিন সবাইকে দেখে নেব, সবাইকে। ফিরবে না কি যোগমায়া? মরা মানুষ আবার ফেরে নাকি?